আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের জন্য যে 1 কোটি মানুষের জন্য যে কম দামে সাশ্রয়ী দামে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল ডাল চিনি তারপরে পেঁয়াজ এই সমস্ত যে আইটেমগুলো সেটার অবস্থা বিবেচনায় তিনি ব্যবস্থা করেছেন। তারিখ আজকে আমাদের এই শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে। আমরা কাউনিয়াতে এসেছি, আমাদের কাউনিয়া এবং পীরগাছা মিলে প্রায় 50,000 লোককে আমরা এই ধরনের সুযোগ সুবিধা দেব এবং এটা 2 বার দেব। এখন দিচ্ছি আমরা, আবার রমজান মাসের মাঝামাঝি সময় দেব। তো সেটা শুরু করার এই অনুষ্ঠানে আমাদের ডিসি সাহেব এসেছেন, আমাদের জেলা থেকে, আমাদের ঢাকা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এসেছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, আমাদের এই জন্য ম্যাডাম আছেন এবং এই অঞ্চলের এই ইউনিয়ন চেয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ সবাই আছেন। যারা এসছেন সবার কথাই বলা হয়েছে। আমি যে কথা বলতে চাইছি যে কেন আমরা এই প্রয়োজনটা অনুভব করলাম, আমরা সবাই জানি যে আজকে আন্তর্জাতিক বাজারে কয়েকটা দ্রব্যের দাম অনেকখানি বেড়েছে। যে প্রয়োজনীয় যে জিনিসগুলো তার মধ্যে একটা তেল, যা আমাদের দেশে প্রয়োজন, তার 90% আমাদেরকে আমদানি করতে হয়। আমরা ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আমরা তেল আমদানি করি। এখন সেইখান থেকে যে আমদানি করি সেইখানে দাম বেড়েছে। আজকে থেকে 1 বছর আগে যেখানে $800-850 ছিল, গতকালকে সেটা $1600 হয়েছে। তো যার জন্য যারা আনছেন তাদের, তারা বেশি দামে বিক্রি করছেন, ব্যবসায়ীরা সেই যে দাম দিয়ে তারা আনছে, এটা হলো তেল এবং ডাল দুটো এবং চিনির ক্ষেত্রেও। যার জন্য আমরা টিসিবির মাধ্যমে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি আছে, টিসিবির মাধ্যমে আমরা সমস্ত শহরে এবং গ্রামে ট্রাকের মাধ্যমে আমরা যারা সাধারণ দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ বা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সাশ্রয়ী দামে আমরা এতদিন দিতাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রমজান মাস মনে করে, সামনে রমজান মাস, মানুষের কষ্ট হবে, সেই বিবেচনা করে তিনি 1 কোটি মানুষকে এই সুযোগ দিতে চেয়েছেন। আমরা সবাই জানি 1 কোটি মানুষ মানে তার সাথে যদি 4 জন থাকে তাহলে 5 কোটি মানুষ, 5 কোটি মানুষ কিন্তু এই সুবিধাটা পাবে। আমরা যদি আমাদের দরিদ্র সীমা ধরি তাহলে যদি 20% ধরি তাহলে 3 কোটি বা 3.5 কোটি মানুষ, সেখানে তার চেয়েও বাইরেও মানুষ কিন্তু এই সুযোগটা পাবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। এবং আমাদের 1,000 কোটি টাকা সরকারের এই ক্ষেত্রে কিন্তু লোকসান হবে, তাদেরকে সাবসিডি দিতে হবে, ভর্তুকি দিতে হবে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যে যেন মানুষ এই রমজান মাসের সময় যারা তারা সাশ্রয়ী দামে পায়, তো সেই বিবেচনা করে আমরা শুরু করেছি। বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে, আমাদের স্থানীয় প্রশাসন, ডিসি সাহেব থেকে শুরু করে, ইউনো থেকে শুরু করে, সবাই এটা আমরা তদারক করছি। একটা কথা বলি, কেউ কেউ আমাদের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা এই সুযোগ নিয়ে দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়ানোর চেষ্টা করছে। আমরা অত্যন্ত কঠোর ভাষায় বলতে চাই, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। ডিসি সাহেব এখানে আছেন, তাকেও আমি বলে যাচ্ছি যে কোনো রকম দ্বিধা করবেন না, যারা এই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা মানুষের ভাগ্য নিয়ে খেলবে চিনিমিনি, তাদের বিরুদ্ধে জেল, জরিমানা, যা প্রকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন, এটা আপনাদের আমরা কথা দিতে পারি। আমি একটা কথাই বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ চিন্তা করেন ভীষণভাবে, যার জন্য এখন আমরা দিচ্ছি, আবার 15 রমজানের মধ্যে আর একবার আমরা দেবো এবং তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই যে কার্ড দেওয়া হচ্ছে এই কার্ডগুলো আপনারা ধরে রাখবেন, যখনই প্রয়োজন হবে, যখনই উনি সিদ্ধান্ত নেবেন আমরা এর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে যাব। আমি আর কথা বাড়াতে চাই না, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করলে দেশেও তার দাম কমবে, আমাদের আশেপাশের দেশগুলোও, কিন্তু যেটা ডিসি সাহেব বললেন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, এটা কারণ আমাদের তেল আমদানি করে খেতে হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলি যে আমাদের রমজান মাস আসলেই আমরা দেখি যারা একটু যাদের অবস্থা ভালো তারা রমজান মাস শুরু হওয়ার আগেই, কারণ সারা মাসের জন্য তেল চিনি ছোলা খেজুর ও অন্যান্য যা যা জিনিস আছে পেঁয়াজ একবারে কেনা শুরু করে, তো যাদের সামর্থ্য আছে তারা কেনেন, কিন্তু তার ফলে দরিদ্র মানুষ যাদের প্রয়োজনীয় জিনিসটা প্রতিদিন কিনতে হয় তাদের কিন্তু কষ্টটা বাড়ে। অতএব কোনো কারণে দেশ যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে, এইভাবে আগে কিনে মানুষের দুর্ভোগটা বাড়াবেন না। আর রমজান মাস মুসলমানদের জন্য তো একটা ধর্মীয় মাস, আমাদের তো অনেক অনেক সংযমী হতে হবে,
এই সময় তো আমাদের সেই চিন্তা থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা দিয়েছেন আমাদেরকে সংযমী হতে খুব আমাদের माननीय প্রধানমন্ত্রী চান আপনাদের সবাইকে ভালো রাখতে চেষ্টা করছেন উনি আপনারা জানেন আজকে সারা দেশের চেহারা পাল্টে গেছে আপনারা জানেন গত কালকেই আন্তর্জাতিক হিসাবে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে গেছে আমরা ভারত পাকিস্তানি সব দেশ থেকে সুখী দেশ হিসাবে আমরা আরো সাতটা পদ সাতটা নাম্বার এগিয়ে সবাইকে পিছিয়ে ফেলে দিয়েছি এমনি করে অনেক ক্ষেত্রেই কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু স্বীকৃতি পাচ্ছি একটা উন্নত উন্নয়নশীল দেশে কৃষির কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রমে হয়েছে মাছ উৎপাদনে আমরা অনেক এগিয়েছি অনেক কিছুতেই আমরা পৃথিবীর অনেক ভালো কাছাকাছি চলে আসছি এসবের কৃতিত্বের দাবিদার আপনারা আপনাদের জন্যই সম্ভব হয়েছে আজকে আমাদের এই কাউনিয়া আপনারা দেখছেন চারিদিকে তাকিয়ে দেখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের এবং আপনাদের এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমরা রাস্তাঘাট সব কিছু ব্যবস্থা নিয়েছি যাতে করে মানুষের দুঃখ কষ্ট কমে যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই এই যে আজকে শুরু হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই পাবেন যাদেরই কার্ড আছে তাদেরকে দেওয়া হবে আমাদের যে ইউনো আছে আমাদের এখানকে তারিম উনি অত্যন্ত ভালো মানুষ চেষ্টা করবেন সততার সাথে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা নেবে আপনারা কেউ অস্থির হবেন না আপনাদের সবাই মঙ্গল কামনা করি জয় বাংলা প্রধানমন্ত্রীর নির্দেশে আমদানি পর্যায়ে 15% ভ্যাট ছিল সেই ভ্যাটটা আমরা কমিয়েছি গত বৃহস্পতিবার আজকে হচ্ছে রোববার গত বৃহস্পতিবার এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে এইটা কোন ক্ষেত্রে হবে যে মালগুলো এখন চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকবে জাহাজে করে আনবে তো সেটা শুরু হবে সম্ভবত আজকে থেকে সেটা খালাস হওয়া শুরু হবে সেই পণ্যটা বাজারে আসলে পরে সেটা কিন্তু আমরা কম দামে পাব অন্তত 10 টাকা কমে যাবে পাশাপাশি আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বাজারে ঊর্ধ্বমুখী বাজারটা কিন্তু গত 3-4 দিন ধরেই এই ডিক্লারেশনের পর থেকে কিন্তু আর বাড়েনি বরঞ্চ যেটা 168-170 টাকা সেটা কিন্তু গতকালকের বা পরশু দিনেরই প্রথম আলোতে আমরা দেখেছি যেটা 9 টাকা কমে 161 টাকা বিক্রি হয়েছে এবং এই প্রভাব আমরা 1-2 দিনের মধ্যেই দেখতে পাবো ধন্যবাদ 5 কোটি মানুষের সাপ্লাই যদি এই আইটেমগুলো হয় তার প্রভাব তো বাজারে অবশ্যই পড়বে তেলের উপরে তো প্রভাব পড়তে শুরু করেছে আশা করি আমরা এর প্রভাব পড়বে তবে আন্তর্জাতিক বাজারের দাম যে পণ্যগুলো সেটার দাম অনেকখানি নির্ভর করছে সেটার উপরে আমরা চেষ্টা করছি অন্তত সেইভাবে মেনটেনে কেউ অসাধু ব্যবসায়ীরা সুযোগ না নিতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা শান্ত সুস্থ ভাবে বসুন আপনার জেলে জেলে সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবে নেওয়ার জন্য চেষ্টা করুন দয়া করে আপনাদের